এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, প্রতিশোধের রাজনীতি। দুই বিজেপি কর্মীর মৃত্যুর নেপথ্যে অভিষেকের নাম জড়িয়ে কি দাবি করলো বিজেপি, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। অভিষেক ত্রিপুরায় পা রাখতেই সরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তারপরেই নাকি বাংলায় দুই বিজেপি কর্মী খুন হয়েছেন, এমনই প্রতিশোধের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, দাবি করছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন অভিষেকের উপর হামলার প্রতিশোধ নিতেই তাদের দুই কর্মীকে খুন করা হয়েছে। ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলা। গতকাল ত্রিপুরায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমানবন্দর থেকে গাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি, সেই সময় তার কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠির বড়ি মারা হয়। তিনি নিজে সেই ঘটনার ভিডিও টুইট করেছেন। অভিষেক টুইটে লিখেছিলেন, অতিথি দেব ভব অর্থ বোঝালো ত্রিপুরা, ত্রিপুরেশ্বরী মন্দিরের অভিষেককে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এমনকি বহিরাগত বলেও স্লোগান দেওয়া হয়। পাল্টা তৃণমূল কর্মীরা খেলা হবে স্লোগান দিতে শুরু করেন। এই নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরায়। অভিষেক আগরতলায় পৌঁছানোর আগেই তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ব্যানার লাগানো নিয়ে প্রবল অশান্তি তৈরি হয়েছিল। তৃণমূলের যুবনেতা দেবাংশু এবং জয়া দত্তের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।